হচ্ছে আমার মাছের কালিয়া। খুব সুন্দর খেতে মাছ, বাড়িতে খাবার হচ্ছে। হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ভিডিও গাইজ। আজকে একটা জায়গায় যেতে চলেছি, সেই জায়গাটা হচ্ছে তোমার নিউ টাউনের ইকো পার্কে। আমি ওখানে হয়তো খুব কম ইউটিউবারকে যেতে দেখেছি। হ্যাঁ, তো যাই হোক, আমি ওখানে হয়তো খুব কম ইউটিউবারকে যেতে দেখেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম ওখানে যাবো যাবো যাবো, বাট আলটিমেট যাওয়া হচ্ছিলো না। তো আজকেই সেই দিন, মানে যেদিন যাওয়ার কথা আর কি। তো হ্যাঁ, এক্সাইটিং হবে ভিডিওটা, কারণ খুব কম লোকই মেবি ওই জায়গাটা চেনে, আবার চিনতেও পারে, আমার জানে। বাট আমি ইউটিউবে যা রিভিউ দেখেছি, অনেক কম ইউটিউবারদের ওখানে মোটামুটি আমি যেতে দেখেছি। তো আমার জায়গাটা বেশ ভালোই লাগলো। হ্যাঁ, আমি কখনো ওরকম টাইপসের জায়গায় কোনো যাইনি, বা খাওয়ার তো খাওয়া ছেড়ে দেওয়া অনেক দূরের কথা। তো চলো তোমাদের সাথে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে, ওখানে গিয়ে একবারে তোমাদের সাথে যা কথা বলার কথা বলবো। হ্যাঁ, তোমাদের রেস্টুরেন্টটা খুব ইউনিক লাগতে পারে, কারণ খুবই ভালো রেস্টুরেন্ট, মানে খুব কম প্রাইসে খুব দুর্দান্ত খাবার, ইউনিক খাবার, বাঙালিয়ানাও বলতে পারো, বাট একটু ইউনিক আর কি, বাঙালিয়ানাও বাট ইউনিক। তো চলো তোমাদের সাথে ওখানে গিয়েই কথা হচ্ছে, বাই। এতক্ষণ হয়তো আমার চুলটা পাগলের মতো ছিল, বাট এখন ঠিক করে নিয়েছি। চলো তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি গাড়িতে একটু হাওয়া কমে ছিল, তাই গাড়িতে হাওয়া দিতে দাঁড়ালাম। চলো যাওয়া যাক। ধামসাতে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা তো জানতাম না যে ধামসায় অনলাইন বুকিং করে আসতে হয়, কারণ এই ধামসা হওয়ার পর অনেকেই যখন এর সম্বন্ধে জেনে যায়, তো তারপর থেকে অনেক ভিড়ও শুরু হয়, যে কারণে ওরা অনলাইন বুকিং স্টার্ট করে দিয়েছে। তো তোমরা যেই আসো না কেন, আগে বুক মাই শো থেকে সিট বুক করে নেবে, তারপরেই আসবে অতি অবশ্যই, যাতে এখানে এসে তোমাদের প্রবলেমে না পড়তে হয়, কারণ আমাকে তো পড়তে হলোই। মানে আমি অনলাইন বুকিং করলাম, দেন আমাকে আমার এখানে এন্ট্রি হলো। ওকে, তো চলো ভেতরে গিয়ে কথা বলা যাক তোমাদের সাথে। আসলাম এখানে, প্রচন্ড পরিমাণে গরম, কিন্তু আপনি এত সুন্দর জায়গাটা, মানে চারিদিকে গাছপালা তো ভর্তি, তো এত রোদের মতো যে এত ঠান্ডা অনুভব ফিল হচ্ছে, এটা জাস্ট বিশ্বাস করার মতো না। যদিও বা ফ্যান আছে সামনে, সেই নিয়ে কোনো প্রবলেম নেই, বাট তবু। তো চলো তোমাদের এখানকার অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখানো যাক। আসলে বুক তো করেছিলাম নন এসি, বাট এতটাই ভাগ্য ভালো যে এসিতে ঢুকিয়ে দিয়েছে। ভেতরটা অসাধারণ ঠান্ডা, সে যাই হোক না কেন, ভেতরের কারুকার্য দেখেই তো আমার মাথা ঘুরিয়ে। যারা রয়েছে আর কি, মানে যে দাদা বলতে পারো আর কি, মানে ওদেরকে এখন ওয়েটার বলা একেবারেই উচিত হবে না, কারণ তাদেরও যদি ড্রেস আপ দেখো, তোমার নিজেরই মনে একটা আলাদা ফিলিং চলে আসবে, যে হয়তো তুমি এমন একটা জায়গায় রয়েছো, হয়তো কোনো একটা সাঁওতালি গ্রাম বা
এত সুন্দর পরিবেশ, এত সুন্দর। আমি সবাইকে সাজেস্ট করবো তোমরা একবার হলেও এখানে এসো, আর একবার আসলে অবশ্যই তোমাদের বড় আসতে ইচ্ছা করবে। এর মধ্যে অ্যাকচুয়ালি যে মেনুটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে অর্গাম থালি। মেনু কার্ডটাও তোমরা দেখে নেবে। তো আমি অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম দুটো লেবুর শরবত, কারণ আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম তোমাদের এখানে ফেমাসটা কী আছে। তোরা বললো লেবুর শরবতটা একবারই রেস্ট করে দেখেন, তো লেবুর শরবত নিয়েছি, লেবুর শরবত চলেও আসছে। ওয়াও 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 সার্ভিস, মানে এই যে রিসেন্ট অর্ডারটা দিলাম এত তাড়াতাড়ি সুন্দর করে সব সার্ভিস চলে আসছে। তো চলো তোমাদের গরম থালিটাও দেখিয়ে দিই আর কী কী আছে সেটাও বলে দিই। বসন্ত বাহিলা সখি চুকিলা ডাকিল রে, বসন্ত বাহিলা সখি চুকিলা ডাকিল রে, কেমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। টমেটো ভর্তা, ডাল, আলু পোস্ত, চচ্চড়ি, মাছের কালিয়া, পোস্ত মুরগি, চাটনি পাঁপড়, পায়েস, এত কিছু পাচ্ছ তোমরা শুধু 199। চলো এবার খেয়েও দেখা যাক। শান্তি ভর্তা টেস্ট করছি, এক কথায় যদি বলি অসাধারণ শাকটা বানিয়েছি, অসাধারণ, পুরো বড়। সেটা হচ্ছে চচ্চড়ি টাইপসের কিছু একটা, তো চলো ওটাও খেয়ে দেখাই তোমার। অ্যাকচুয়ালি যে কিছু বলবো ভাষায় নেই বলার, এত সুন্দর খাবার। তো চলো এটার পরে নেক্সট কী হবে দেখি। তো নেক্সট যেটা ট্রাই করছি সেটা হচ্ছে আলু পোস্ত। সেটার কথাও যদি বলি এক কথা অনবদ্য। তো এখন খাচ্ছি টমেটো ভর্তা দিয়ে, টমেটো ভর্তার ভর্তা দেখে নাও তোমরা। অ্যাকচুয়ালি বেগুন পোড়া যেমন টাইপের হয়, টমেটো ভর্তাটা অন্য টাইপেরই, খুবই সুন্দর খেতে, হালকা স্পাইসি। যে কটা ডিশ খেলাম সব কটাই খুবই সুন্দর, খুবই সুন্দর, খুব টেস্টফুল। তো যাই হোক নেক্সট খেলাম ডাল, ডালটা আমি সবার শেষেই খেলাম, ডালটাও খুব সুন্দর খেতে, মানে ঘরোয়াই বলতে পারো বাট টেস্টি। নেক্সট খাবো হচ্ছে তোমার মাছের কালিয়া, যে মাছের কালিয়া দেখে নাও। এখানে খাওয়ার সম্বন্ধে যদি বেশি কিছু কথা বলবো এর কোনো উপায় নেই, কারণ এত সুন্দর খাবার। চলো নেক্সট আমি ট্রাই করবো পোস্ত মুরগি বা এরকম সামথিং কিছু একটা, ওটা ট্রাই করে তোমাদেরকে বলা যাক কেমন খেতে। এবার পোস্ত মুরগিটা খেয়ে দেখি, দেখতে খুব দুর্দান্ত লাগছে পোস্ত মুরগিটা, কোনোদিন এরকম পোস্ত মুরগি বলে কিছু ট্রাই করিনি, বাট ফার্স্ট টাইম। আমার তো খেতে অসাধারণ লাগবে, অসাধারণ মানে অসাধারণ, হ্যাঁ হয়তো আমার, আমি তো একেবারে ঝাল খাই না, তো আমার হালকা ঝাল ঝাল লাগবে, বাট হয়তো যারা ঝাল খায় তাদের ঠিকঠাকই লাগবে। খাওয়া দাওয়া শেষ, অসাধারণ খাওয়া ছিল। তো খাবার মানে শেষ হতে না হতে ডেজার্ট চলে এসেছে, এত দুর্দান্ত সার্ভিস যা বলার মতো না সত্যি, আমি খুব থ্যাঙ্কফুল আর কি। চলো ডেজার্টটাও তোমাদের দেখি।
তোমরা যেটা কালো কালারের দেখলে ওটা হচ্ছে কালো চালের পায়েস। আমার যতটুকু জানা আছে কালো চালের ব্যাপারটাই এসে পুরুলিয়া। আর তোমরা নিশ্চয়ই কনসেপ্টটা দেখে একটু একটু ফিলই করতে পারছো যে কলকাতার আশেপাশে যদি কোনোরকম মানে সাঁওতালি জায়গা বা পরগনা হয়ে থাকে, পুরুলিয়া বা একটা খুব ফেমাস জায়গা। তো এবার কালো চালের পায়েসটাকেও দেখাবে কেমন খেতে। কালো চাল বলে যে আলাদা কোনো গন্ধ থাকবে এমনও কোনো ব্যাপার নেই, খুবই অসাধারণ খেতে। আর এই চাটনিটা মেবি মেবি জলপাই বা সামথিং কিছুর চাটনি বা চালতা এরকম কিছুরই চাটনি হবে, বাট চাটনিটাও খুব অসাধারণ। সাথে পাঁপড়ও রয়েছে। চলো একবার তোমার সাথে খেয়েই কথা বলি ডেজার্টটা। আমরা যে কটা জিনিস অর্ডার করেছিলাম, একটা হচ্ছে অগ্রাম বা অর্গ্রাম থালি, আর হচ্ছে তোমার দুটো লেবুর শরবত, আর কি আর কিছু অর্ডার করি না, একটা জলের বোতল দেয়। তো টোটাল মিলিয়ে বিল হয়েছে 624। বাট যাই হোক, খাওয়ার দাওয়ার এত অসাধারণ ছিল যে একদম মানে ঠিকঠাক প্রাইসে খুব অসাধারণ খাবার। অবশ্যই তোমরা সবাই এসো এখানে, আমি তোমাদের সাজেশান করলাম। আর আমি তোমাদের এটার অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বেশ, খাওয়াও কমপ্লিট। তো মানে ধামসা ট্রাইবাল রেস্টুরেন্টে এসে আমার সিরিয়াস বলতে গেলে খুবই ভালো লেগেছে। কলকাতার মধ্যে এরকম একটা সুন্দর আর বাঙালিদের জন্য যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট মানে তুলে ধরা হয়েছে বা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে, তার জন্য আমি সত্যি খুব মানে ধন্য আর কি। মানে আমরা তো কখনো বাঙালিরা এরকম ফিল করিনি না যে অ্যাকচুয়ালি সাঁওতালদের কীরকম হয় তারা, বা কীরকম রান্নাবান্না তারা খায়, বা তাদের কী কী ডিশ আছে। হ্যাঁ, তাদেরও রান্না হয় তো বাঙালি রিলেটেডই, বাট এত সুন্দর খাবার, এত সুন্দর। তো যাই হোক, কিছু বলারই নেই। তো আর যদি তুমি এখানকার সার্ভিসের কথা বলে থাকো, তো সবাই মানে আমি নিজে তোমাদের বলছি যে এখানকার সার্ভিস এত সুন্দর, এত দারুণ ব্যবহার, যা সত্যি তুলনা করার মতো না। হ্যাঁ, অনেক প্রচুর বড় বড় রেস্টুরেন্ট আছে, জানি না তারা কেমন ব্যবহার করে, বাট এদের ব্যবহার সত্যি সত্যি অসাধারণ ব্যবহার, সত্যি অসাধারণ। তো সবাইকে বলবো এখানে এসো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো বাড়ি যেতে যেতে বাড়ি গিয়েই তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাই। আলটিমেট বাইরে চলেও এসেছি, গাড়ি পার্কিংয়ে ছিল, আর আমার মুখটা এত সুন্দর লাগছে, মাস্ক পরা, সানগ্লাস পরা, হেলমেট পরা, যে আমি কে হয়তো তোমরা চিনতেও পারবে না। তো যাই হোক, কিছু করার নেই, এত রোদ আর রাস্তায় যেতে যেতে তো ধুলো অনুভব করতে হবেই। তো চলো গাড়ি নিয়ে নিয়েছি, এখন বাড়ির পথে রওনা দেওয়া যাক। তোমাদের সাথে আবার বাড়িতে গিয়েই আমি কথা বলবো। হ্যালো গাইস, কালকে বাড়ি চলে এসেছিলাম, বাট বাড়ি চলে আসার পর এতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম যে ভিডিওটা এন্ড করতে আমি ভুলে গেছি। যাই হোক, আজকে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাও ট্যাপ করতে একদম ভুলো না, কারণ তোমাদের মধ্যে আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে, সেটা দেখার জন্য অবশ্যই তো সাবস্ক্রাইব করতে লাগবে, নইলে যদি নতুন ভিডিও আসে তোমরা কী করেই বা বুঝতে পারবে। তো চলো আজকে তোমাদের সাথে এই অবধি দেখা হচ্ছে, দেন আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।